মাঘের শীত আর কুয়াশার আড়মোড়া ভেঙে পূব আকাশে সূর্য উঁকি দিয়ে জানান দিয়েছে শুরু হয়েছে নতুন আরেকটি দিনের। রাজধানীর সীমানা ঘেঁষে বয়ে চলা বালু নদীর তীরে শীতের সকালে বুলবুলি, টুনটুনি, চড়ুই আর দোয়েলের কলকাকলিতে মুখর গাছগাছালি। গাছেদের ব্যস্ততা খেজুরের রস সংগ্রহ করে তা গন্তব্যে পৌঁছে দিতে, কিন্তু এ গন্তব্য যেন একটু ব্যতিক্রম। গ্রামীণ আবহে শহুরে মানুষের কাছে এই রস পৌঁছে দিতেই যত আয়োজন, আমাদের যে লোকসংস্কৃতি সেটা যেন পরবর্তী প্রজন্ম যাতে দেখতে পায়, জানতে পারে, সেই জন্য আমরা এই আয়োজনটা করেছি। আমাদের যে নেক্সট জেনারেশন, ওরা কিন্তু এগুলি সম্পর্কে খুব একটা মানে জানেই না বলা যায়, যে ওদের মধ্যে এটাকে একটু প্রমোট করা যে দেখো আমাদের দেশে একটা ঐতিহ্য আছে। শিশু কিশোরদের উচ্ছ্বাসে মেতে উঠে এই রসের মেলা। এখন পর্যন্ত গুড় আর মুড়ি খেয়েছি। প্রতি বছরের রস উৎসব যেই প্রোগ্রামটি হয় এখানে আসি আমরা সবাই, খুবই ভালো লাগে। শহরে জীবনে রসের ছোঁয়া আমার কাছে একটা আলাদা একটা ভালো লাগা কাজ করছে। গ্রামীণ ঐতিহ্য শহরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এমন আয়োজন যেন সবসময় হয় তারও আকাঙ্ক্ষা ছিল আয়োজকদের মাঝে। আমরা চেষ্টা করছি ঢাকার আদলে, ঢাকার আশেপাশে এটাকে পরিচিত করা যায় কিনা। শহরের মানুষকে সাথে এই গ্রামের মানুষের সাথে একটা মেলবন্ধন তৈরি করে দিতে চাই। লোকজীবনের যে লোকসংস্কৃতির গান, এইটা আমরা চাই যে আমাদের শহরে যে আয়োজনগুলো আছে সব জায়গায় যেন ছোট আকারে রাখা হয়। রসের মেলা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় হলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এবার গ্রামীণ পরিবেশে নগরীর সীমানা ঘেঁষে ডেমরার রাজাখালি বাউলার বাজার বটতলায় আয়োজন করে রঙ্গে ভরা বঙ্গ নামের একটি সংগঠন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।